মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে এখন আর মৌচাক চোখে পড়ে না তেমন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, নওগাঁর একটি ইউনিয়ন পরিষদ চত্বর ঘিরে রাজত্ব করছে শতাধিক মৌচাক। মধু বিক্রির টাকায় অসহায়দের শীত বস্ত্র দিচ্ছেন পরিষদ কর্তৃপক্ষ। দর্শক, চলুন জেনে নেই এসব মৌচাক নিয়ে আরও কিছু তথ্য। বিল্ডিংয়ের দেয়াল আর গাছে গাছে মৌচাক, কানে ভেসে আসছে বব শব্দ। নওগাঁর মান্দা উপজেলার ভারসো ইউনিয়ন পরিষদ চত্বরে গেলেই দেখা মিলবে এমনই বিরল দৃশ্যের। ছোট বড় শতাধিক মৌচাক আছে এখানে। স্থানীয়রা জানান, গেল প্রায় দেড় মাস থেকে প্রতিদিনই নতুন নতুন মৌচাক প্রাকৃতিকভাবে লাগায় এখানে। দূর থেকে যারা দেখতে আসেন তাদের আপ্যায়নও করা হয় এসব মধু দিয়েই। প্রাকৃতিকভাবে আমাদের ভারসো ইউনিয়ন পরিষদে এখানে প্রায় 120টার উপর মৌচাক লেগেছে, এবং এই মৌচাক প্রায় দুই মাস আগে থেকে লেগেছে। এবং ভৌগোলিক কারণে আশপাশে অনেক সরিষা চাষ হয়, এবং এখানে বাগান হওয়ার কারণেই এখানে মৌচাকের আনাগোনা বেশি। এবং এই মৌচাক থেকে আমরা প্রায় ইতিমধ্যে প্রায় 200 কেজি মধু আহরণ করেছি। পরিষদ চেয়ারম্যান জানান, গেল কয়েকদিনে এসব চাক থেকে প্রায় 200 কেজি মধু সংগ্রহ হয়েছে, যা বিক্রি করে অসহায়দের শীত বস্ত্র বিতরণ করেছেন তারা। এখন পর্যন্ত সংগৃহীত মধু থেকে এসেছে প্রায় 80,000 টাকা। ইউনিয়ন পরিষদের দেয়াল এবং গাছগুলোতে লেগে থাকা এসব মৌচাকের আরও বেশ কিছু ছবি দেখে আসি চলুন।